তাদের অনেক বাবা মা তাদের নামের পরিচয় দিতে ইতস্তত ছিল। তখন জাতিপিতা বলেছিলেন, লিখে দাও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা 32 নম্বর। তাদের যে আত্মত্যাগ সেটাকে স্বীকৃতি দিয়ে তিনি বীরাঙ্গনা উপহার দিয়েছিলেন, বীরাঙ্গনা নামে। কাজী জাতির পিতার এই সাহসী ভূমিকা এদেশের মেয়েদের, নির্যাতিতা মেয়েদের ভিতরে যে সাহস সঞ্চার হয়েছিল স্বাধীন বাংলাদেশে, সেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এভাবেই তিনি এটা বিধ্বস্ত বাংলাদেশ একদিকে যেমন গড়ে তুলেছেন, অপরদিকে আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেয়ে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ স্বল্পোন্নত দেশ। এটা ছিল বাংলাদেশ শুধু একমাত্রই দেশ পৃথিবীতে যুদ্ধের এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আর্থসামাজিক উন্নতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়। আমাদের সেই মর্যাদার স্থানে তিনি নিয়ে গিয়েছিলেন, আর তাকেই 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার বাবা মা ভাই হারিয়েছি, আমরা যারা 15ই আগস্ট আপনজন হারিয়েছি, সেই ব্যথা বেদনা নিয়ে আমরা চলি। কিন্তু আমরা হারিয়েছি আপনজন, কিন্তু বাংলাদেশ কি হারিয়েছিল? বাংলাদেশ হারিয়েছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই শহীদদের প্রতি অবমাননা, তাদের সম্মানটুকু কেড়ে নেওয়া হয়। বাংলাদেশ হারিয়েছিল তার উন্নয়নের সকল সম্ভাবনা। বাংলাদেশ হারিয়েছিল ওই দরিদ্র বুভুক্ষ মানুষ, এক বেলা খাবার জোটানোর অধিকার, সেই অধিকারটুকু তারা হারিয়েছিল। রোগের চিকিৎসা তারা পেত না। বাংলাদেশের মানুষ যে শোষিত বঞ্চিত, সেই শোষিত বঞ্চিতই আরও হয়েছিল যারা ক্ষমতা দখল করেছে। জনগণের শক্তি, জনগণের ভোটের অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে বন্দি করেছিল ওই ক্যান্টনমেন্টে। জনগণের কোনো অধিকার বিএনপি জামাতের হাতে ছিল না, ক্ষমতায় বসিয়েছিল ওই যুদ্ধাপরাধীদের, যারা নারী ধর্ষণকারী, লুটপাটকারী, অগ্নিসংযোগকারী, তারাই ক্ষমতায়। তার উপর 15ই আগস্টের খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছিল, হত্যা করেছে কিন্তু সাজা হবে না, পুরস্কৃত করেছিল বিভিন্ন দূতাবাসে। বাংলাদেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধি, তাদের কোয়ালিফিকেশন কি? তারা জাতির পিতার হত্যাকারী। বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে কি থাকে? আর বাংলাদেশ সারা বিশ্বে পরিচিতি ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেশ, অন্যের কাছে হাত পেতে বাংলাদেশকে চলতে হতো। এই তো বিএনপি তাদের কার্যক্রম, আর সেই একই সাথে এরশাদ, খালেদা জিয়া সেই একই কাজ তারা করেছিল। বাংলাদেশ আজকে আর সেই দুর্দশাগ্রস্ত বাংলাদেশ না। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, আমরা সরকারে এসেই এই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পদক্ষেপ নেই। আমাদের লক্ষ্য ছিল আমাদের হারানো গৌরব ফিরে পাওয়া। আমাদের লক্ষ্য ছিল লাখো শহীদের ত্যাগ বৃথা যেতে পারে না, আমরা অবশ্যই তাদের রক্তের মূল্য দেব। জাতির পিতাকে যারা হত্যা করে, যারা বলে গণতন্ত্র এসেছে, কিসের গণতন্ত্র? যে দেশে মার্শাল অর্ডিনেন্স জারি করে ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখে, তার নাম কি গণতন্ত্র? যে দেশে প্রতিরাতে কারফিউ, তাহলে ওটা কি জনগণতন্ত্র না কারফিউ গণতন্ত্র? আমার মনে হয় বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে তোমরা তো কারফিউ গণতন্ত্র দিচ্ছ, ওটা তো গণতন্ত্র না কারফিউতন্ত্র। এবং সেটা ছিল দুর্ভাগ্য আমাদের। আমাদের অনেক জ্ঞানী গুণী মানুষও একেবারে জিয়ার সঙ্গে হাত মিলিয়ে একই সুরে কথা বলেছে। এখন আমরা দেখি এই খালেদা জিয়া, তারেক জিয়া, এরা কারা?